ডালিয়া ফুল এখানে রয়েছে, দারুন দারুন সাদা লাল প্রিন্ট প্রিন্ট টাইপের দেখতে, আর পুরো ল্যাভেন্ডার কালারে, পুরো ইন্ডিয়ার ম্যাপটা কিন্তু করা হয়েছে টাওয়ার ফুল দিয়ে, হেভেন লাগছে, এতটা সুন্দর করে ডেকোরেশন করাই যায়, পুরোটা মানে প্রজেক্টের মতন করেছে ব্যাপারটাকে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে নিয়ে যাব পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলা, তোমরা যাই বলো না কেন, সেটা হচ্ছে চেতলায়, চেতলা সেন্ট্রাল পার্কে কিন্তু এই মেলা এই প্রদর্শনী হচ্ছে, আজকে থেকে শুরু হলো, সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। প্রথমে তোমাদেরকে বলি তোমরা কিভাবে আসবে, তোমরা সাউথ হোক বা নর্থ হোক যদি এই পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলায় আসতে চাও তাহলে তোমাদেরকে চলে আসতে হবে রাসবিহারী, যে কোনো দিক থেকে তোমরা চলে আসবে একদম রাসবিহারী, মেট্রো করে আসতে পারো, ট্রেনে করে যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদের শিয়ালদা হোক বা হাওড়া হোক সেখান থেকে বাস ধরে চলে আসবে ডিরেক্ট রাসবিহারী, রাসবিহারী এসে কিন্তু তোমাদেরকে একটা অটো বা বাস ধরে নিতে হবে, তাহলে কিন্তু পৌঁছে যাবে তোমরা চেতলা সেন্ট্রাল পার্কে, বাসে উঠে বা অটোতে উঠে তোমরা বলবে যে চেতলা সেন্ট্রাল পার্ক নামবো, বললে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। আর এই পুষ্প প্রদর্শনী বা পুষ্প মেলাটা শুরু হচ্ছে আজ থেকে, মানে হচ্ছে 25 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে কিন্তু 28 তারিখ অবধি, বিকেল 6টা থেকে মানে সন্ধে 6টা থেকে রাত্রি 9টা অবধি। চলো একদম এক্সাক্ট জায়গাতেই আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। চলো, এই হচ্ছে পুরো চেতলা পার্ক, আর এই পার্কের ভেতরেই কিন্তু পুষ্প প্রদর্শনী বা ফুল মেলা যাই তোমরা বলে থাকো সেটা হচ্ছে। এই হচ্ছে চেতলা সেন্ট্রাল পার্কের মেইন এন্ট্রেন্স, লেখা রয়েছে উপরে চেতলা সেন্ট্রাল পার্ক, আর সামনে একটা বড় করে ফুলের গেট করা হয়েছে। চলো ভেতরে যাই। বেশ সুন্দর করে এরকম ভাবে লাইটিং দিয়ে চারিদিকটায় সাজানো, ওদিকেও রয়েছে লাইটিং, আর এখানে কিন্তু প্রচুর চেয়ার পাতা হয়েছে, সামনে একটা কিন্তু বড় করে স্টেজ করা হয়েছে যেটা দেখা যাচ্ছে, বার্ষিক পুষ্প প্রদর্শনী 2024 লেখা রয়েছে। হচ্ছে টোটাল স্টেজটা, স্টেজটাও বেশ সুন্দর করে সাজানো, কিন্তু বড় করে একটা ব্যানার রয়েছে বার্ষিক পুষ্প প্রদর্শনী, যেটা শুরু হয়েছে কিন্তু আজ থেকে, মানে হচ্ছে 25 তারিখ থেকে, চলবে কিন্তু 28 তারিখ অবধি, বিকেল 6টা থেকে রাত 9টা অবধি। কিন্তু মোটামুটি ফুলের যে সমস্ত গাছগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এগুলো কী গাছ অ্যাকচুয়ালি লেখা রয়েছে এখানে দেখো, এই কোলিয়াস নামটা লেখা রয়েছে। পরে প্রথমে যে স্টলটা আছে সেইখানে কিন্তু প্রচুর ডালিয়া ফুল রয়েছে, যেগুলো একদম বড় থোকা থোকা ফুল হয় সেই ফুলগুলো রয়েছে, একদম শুরু থেকে যদি তোমাদেরকে দেখানো শুরু করে দেখো, এখানে কিন্তু বিভিন্ন রঙের ডালিয়া ফুল রয়েছে, ওই দেখো ওই ডালিয়া ফুলগুলো কত বড় বড় সাইজের ডালিয়া ফুল, আর এখানে আমার হাতের সামনে একদম রয়েছে, দেখো কি সুন্দর হয়ে ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। এখানে যদি একটু এগাই দেখো, এখানে আরও বেশ কালারফুল রয়েছে, ইয়েলোটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে, এই ইয়েলো ডালিয়া ফুলটা দারুণ লাগছে, মানে কোন কালারের না ডালিয়া ফুল এখানে রয়েছে, দারুণ দারুণ সাদা লাল হলুদ তারপরে পিঙ্ক কালার, সুন্দর সুন্দর ডালিয়া ফুল। এখানে দেখো এই পার্পল রঙের ফুলটা দেখো কি সুন্দর দেখতে, একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, সত্যি ফুল দেখলে কান্না মন ভালো হয়ে যায়, পার্সোনালি ফুল আমার ভীষণ পছন্দের একটা জিনিস। সেকশনটা রয়েছে এই পুরোটা কিন্তু ডালিয়া ফুলের সেকশন রয়েছে, প্রচুর প্রচুর ডালিয়া ফুল রয়েছে। চলো এবার একটুখানি এই দিকটায় সোজা যাই, এই দিকটা তো কিন্তু বেশ কিছু ফুলের গাছ রয়েছে দেখো, দারুন অ্যাকচুয়ালি এখানে নামগুলো লেখা নেই, যদিও আমি দেখতে পাচ্ছি না কি ফুল বুঝতে পাচ্ছি না সেই জন্য, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, মানে এই জায়গাগুলো কিন্তু সত্যি দিনের বেলা হলে আর বেশি ভালো লাগতো, ফটো তোলা যেত বেশ সুন্দর হবে। ল্যাভেন্ডার কালারের ফুলটা দেখো কি সুন্দর দেখতে, যে সত্যি মনে হচ্ছে না সব ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাই, এতটা সুন্দর লাগছে ফুলগুলো। অনেক বড় বড় কিছু গাছ রয়েছে, ফ্রন্ট সেকশন রয়েছে দেখো, মনস্টেরিয়া এখানে রয়েছে, স্টাক হর্ন, এই গাছগুলো অ্যাকচুয়ালি আমি জানি না এগুলো কি গাছ, সব ইংলিশ নামগুলো কিন্তু লেখা রয়েছে, গোল্ড ফার্ন লেখা রয়েছে, বার্ডস নেস্ট লেখা রয়েছে, দেখো কত বড় দেখো এই গাছটা, মানে অনেক অনেক গাছ রয়েছে কিন্তু এখানে, পরপর যদি তোমরা ভালো করে দেখো এখানে দেখো, ড্রাইপিরিটস না কি একটা এরকম টাইপের নাম আছে, আমি ঠিক মতো প্রোনাউন্স করতে পারছি না, এখানে দেখো জেব্রিনা বলে গাছটার নাম রয়েছে, মানে সব ম্যাক্সিমাম কিন্তু ইংলিশ নামগুলো দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি এত গাছের নাম আমরাও জানি না, তোমরা কেউ যদি এত গাছের নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি, এগুলো
দেখো কি অপূর্ব দেখতে ফুলগুলো, ডিজিটালিস। দেখো লেখা রয়েছে ডিজিটালিস। অ্যাকচুয়ালি ফুলগুলো যদি একটু কাছ থেকে তোমাদের দেখাই, দেখো ভিতরটা ঠিক অন্যরকম দেখতে, কেমন প্রিন্ট প্রিন্ট টাইপের দেখতে, আর পুরো ল্যাভেন্ডার কালারের এত সুন্দর ফুলগুলো, দারুণ লাগছে দেখতে। মানে এরকম টাইপের ফুল সত্যি আমি কোনোদিন দেখিনি, এই পুষ্প মেলাতেই দেখছি, দারুণ লাগছে এগুলো। একটা সুন্দর ফুল দেখতে পেয়েছি, ফুলগুলো না একটু পদ্ম টাইপের মতন, মানে ওরকম টাইপের দেখতে, অ্যাকচুয়ালি পদ্ম নয়। এ দেখো না নামটা লেখা আছে, লিলিয়াম। এই নামগুলো লেখা আছে বলে বেশ ভালো লাগছে, মানে নামগুলো অ্যাকচুয়ালি জানতে পারছি যে কোন ফুলের কী নাম রয়েছে। এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই দেখছি সাদা রয়েছে, বেশ কিছু ল্যাভেন্ডার রয়েছে, একদম ডিপ পিঙ্ক টাইপের রয়েছে, ভালো লাগছে বেশ দেখতে। কিন্তু বিভিন্ন সবজি এই সমস্ত টাইপের গাছ রয়েছে, ওই দেখো কুমড়ো হয়েছে, ও যে দেখা যাচ্ছে কুমড়ো। এখানে একটা লাউ দেখতে পাচ্ছি, দেখো কত বড় লাউটা হয়েছে। প্রচুর গাছ রয়েছে এখানে, মানে সবজির আনাজপাতিরও গাছ রয়েছে, একটা বিনস গাছ রয়েছে, যদিও আমাদের বাড়িতেও বিনস গাছ ছিল, এখানে শিম গাছ রয়েছে, শিম গাছও আমাদের বাড়িতে ছিল। এদিকে যদি একটুখানি তোমাদেরকে দেখাই, দেখো এইগুলো দেখে বুঝতে পারছো এগুলো কী রয়েছে? এগুলো কিন্তু সাদা বেগুন রয়েছে, ভালো করে তোমরা দেখো, এগুলো সাদা বেগুন রয়েছে এখানে, দেখো কত বড় বড় সাদা বেগুন ঝুলছে। এদিকে সব এমনি যে কালারিং নর্মাল যে বেগুনের কালার হয় সেরকম রয়েছে, ওলকপি বেগুন প্রচুর প্রচুর, না সবজি কিন্তু পুরো টোটাল এই জায়গাটায় কিন্তু সবজি রয়েছে। কত বড় ব্রোকলি হয়েছে দেখো, কত বড় ব্রোকলিটা। এটাও কিন্তু ভেজিটেবল সেকশন, এখানেও কিন্তু প্রচুর ভেজিটেবলস আছে। এই দেখো কপিগুলো দেখো, জাস্ট কপিটার রংটা দেখো পুরো ইয়েলো কালার, তার পাশের কপিটার একটুখানি কালারটা দেখাই, পুরো একদম পার্পল কালারের, এটা একটুখানি তার থেকে হালকা ল্যাভেন্ডার কালার। এরকম টাইপের কপি আমি জীবনে প্রথমবার দেখলাম, এরকম হলুদ ল্যাভেন্ডার বা পিঙ্ক কালার, মানে পার্পল কালার, এরকম টাইপের কপি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। এখানে দেখো ফুলকপি দেখিয়েছিলাম, এবার দেখাচ্ছে বাঁধাকপি। বাঁধাকপির কালারগুলো কিন্তু এরকম টাইপের, দেখো ডিপ পার্পল কালারের বাঁধাকপি রয়েছে এইগুলো, কিন্তু নর্মাল বাঁধাকপিও রয়েছে। তোমাদের দেখাই, এখানে দেখো সমস্ত প্রাইস ওনারা পেয়েছেন, যেখানে যেখানে শো করেছেন এই ফ্লাওয়ার ফ্লাওয়ারের শো গুলো, সেই সমস্ত প্রাইস গুলো কিন্তু এখানে রাখা আছে সব। তোমাদেরকে দেখিয়েছি এইবারে মেন যে হাই পয়েন্ট সেটা একটু তোমাদেরকে দেখাই, মানে জাস্ট এই জায়গাটা কিন্তু হেভেন লাগছে, এতটা সুন্দর করে ডেকোরেশন করা এই জায়গাটা। মাঝখানটা দেখো পুরো টোটাল ফুলের, পুরো জায়গাটাকে ফুল দিয়ে সাজানো, একদম ফুলের টাওয়ারের মতন করে দেওয়া হয়েছে। একদম মিডল পোর্শনটা যদি তোমরা দেখো ভালো করে, এখানে প্রচুর প্রচুর ফুল রয়েছে, একরকম ফুল রয়েছে দেখো, সালভিয়া, কি সুন্দর দেখতে, একদম পিওর রেড রঙের, লাল রঙের ফুল রয়েছে। এইদিকের একটুখানি ফুলগুলো তোমাদেরকে ভালো করে একটু কাছ থেকে আমি দেখাই, দেখো এখানেও প্রচুর ফুল রয়েছে, কিন্তু একটু ভিতরটা দেখাচ্ছি, দেখো একটু জুম করে দেখাচ্ছি, কারণ এখানে পুরোটাই ব্যারিকেড করে দেওয়া আছে দড়ি দিয়ে, ভিতরটা আমি যেতে পারবো না, তাই জন্য দূর থেকেই কিন্তু দেখাচ্ছি। পুরো টোটাল এরম রাউন্ড করে, কিন্তু সার্কেল করে এরম টাওয়ারের মতন করা, কিন্তু স্টেপ বাই স্টেপ ফুল দিয়ে দিয়ে, কি সুন্দরটাই না লাগছে দেখতে। গাঁদা ফুল রয়েছে দেখতে পাচ্ছি, দেখো এই যে এইগুলো হচ্ছে গাঁদা ফুল রয়েছে, এই ফুলগুলো বেশ সুন্দর, এইগুলো দেখো, এগুলো অ্যাকচুয়ালি মেবি মনে হচ্ছে এগুলো চন্দ্রমল্লিকা, বাট আমি শিওর না, আমি এত ফুলের নাম জানি না, যদিও বেশ কালারিং অনেক রকম কালারের রয়েছে, কিন্তু জাস্ট দেখো কি সুন্দর, পুরো থাকে থাকে হয়েছে, মানে একদম থোকা থোকা পুরো ফুলগুলো রয়েছে, দেখো সাদা রঙের, কি সুন্দর দেখতে লাগছে ফুলগুলো, লম্বা লম্বা এরকম উঠেছে, মানে অনেকগুলো ফুল একসাথে ফুটে আছে আর কি, পুরো এরকম লম্বা একটা স্ট্যান্ডের মধ্যে। মেলাতে ঘুরছি, আর ফুল পার্সোনালি আমার ভীষণই পছন্দের, যদিও আমার পছন্দের কিন্তু গোলাপ ফুল, তবে লাল নয়, অবশ্যই লাল গোলাপ আমার একদম পছন্দ না, যেহেতু লাল রংটাই আমার খুব একটা পছন্দের নয়, সেই জন্য। এখানে এই ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, অরেঞ্জ রং আছে ওইদিকে, কিন্তু পিঙ্ক রয়েছে এদিকে, রেড রয়েছে, ইয়েলো রয়েছে, কি সুন্দর দেখতে এই ফুল। ফুলগুলো অ্যাকচুয়ালি দেখো এই ফুলগুলো কিন্তু ওই সেই দোপাটি ফুল হয় না সেরকম টাইপের দেখতে লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা অন্য ফুল, এমপেটিন্স ফুলগুলোর নাম, দেখো এমপেটিন্স, সুন্দর দেখতে লাগছে একসাথে সবকটা কালার রয়েছে। প্রচুর ফুল আছে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, মানে এখানেও বেশ সুন্দর সুন্দর ফুল আছে দেখো, সব লাইন দিয়ে ফুলগুলো, দেখো কি সুন্দর দেখতে, জাস্ট দারুণ লাগছে এই ফুলগুলো, ভীষণ সুন্দর কালার।
এই ফুলগুলো দেখো জাস্ট মানে কি রকম টাইপের দেখতে ফুলগুলো, কি অপূর্ব, দারুণ লাগছে। এখান থেকে লাইন দিয়ে কিন্তু গাঁদা ফুল শুরু হচ্ছে দেখতে পাচ্ছ, পুরো টোটাল এরকম ভাবে লাইন দিয়ে গেছে সাইড থেকে। কিন্তু সমস্ত গাছ রয়েছে দেখতে পাচ্ছ, বনসাই বনসাই সেকশন, সমস্ত ছোট ছোট গাছ রয়েছে। এ দেখো ফিকাস বেঞ্জামিনা সমস্ত নাম গাছগুলোর, গাছটার বয়স হচ্ছে 18 বছর, 21, কোনোটার 22, কোনোটার 25, 28, এরকম টাইপের সমস্ত বয়স রয়েছে গাছগুলো। এখানে কিন্তু সমস্ত ক্যাকটাস আর সাকিউলেন্ট, ক্যাকটাস আর সাকিউলেন্ট সেকশন রয়েছে। এখানে সমস্ত ক্যাকটাসের গাছ রয়েছে দেখো, যেগুলো অ্যাকচুয়ালি মরুভূমিতে হয় মেহেন্দি, সেগুলো রয়েছে এখানে দেখো। সমস্ত ছোট 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 রয়েছে, দিকে বড় বড় রয়েছে, নিচেও প্রচুর রয়েছে কিন্তু ক্যাকটাস। একটা কত বড় গাছ রয়েছে এটা জাস্ট তোমরা দেখো। এটা কিন্তু আমাদের টোটাল ইন্ডিয়ার ম্যাপটা রয়েছে যেটা ফুল দিয়ে করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন, এত সুন্দর লাগছে দেখতে। আমি একটু মানে উপর থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা, কি অপূর্ব লাগছে জাস্ট দেখো দূর থেকে। পুরো ইন্ডিয়ার ম্যাপটা কিন্তু করা হয়েছে তা আবার ফুল দিয়ে, সত্যি দারুণ লাগছে। এই জায়গাটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে। এরকম পুরো একটা সিনারিও করা হয়েছে দেখতে পাচ্ছ, যার দুদিকে এরকম প্ল্যান্টেশন করা হয়েছে, ছোট 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 জিনিসপত্র, ছোট ছোট গাছ, দেখো ছোট্ট ছোট্ট কপি প্ল্যান্ট করা হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। এখানে একটা ছোট্ট খড়ের বাড়ি রয়েছে, মাটির খড়ের চালের বাড়ি, কি সুন্দর দেখতে লাগছে না। ছোট 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 সমস্ত পুতুল টাইপের গুলো বসানো হয়েছে, স্কাল্পচার গুলো বসানো হয়েছে, কি কিউট লাগছে। পুরো একটা মানে প্রজেক্টের মতন করেছে ব্যাপারটাকে, দারুণ লাগছে এই জায়গাটা দেখতে। এখান থেকে শুরু করেছিলাম পুরো টোটাল রাউন্ড ওয়াইজ ঘুরতে পারবে কিন্তু তোমরা, পুরোটা পুরোটাই ফুল রয়েছে। আবার মাঝের এই সেকশনটাতেও কিন্তু এরকম ফুলের প্রদর্শনীটা রয়েছে। চলো এবার একটুখানি ওই দিকে, এই দিকটায় হচ্ছে নর্মাল খাওয়ার দোকান বা নর্মালি মেলাও তোমরা বলতে পারো। এইদিকে বেশ কিছু ফুড স্টল দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে, ওখানে একটা ফুড স্টল রয়েছে, আর নর্মালি বেশ কিছু মেলা রয়েছে। এই দিকে কিন্তু বেশ কিছু হস্তশিল্পের জিনিসপত্র দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু অর্নামেন্টস রয়েছে, এখানেও কিন্তু বেশ কিছু রকম সমস্ত হ্যান্ডিক্রাফট জিনিসপত্র রয়েছে, বেশ কিছু ল্যাম্প রয়েছে। এখানে কফি দিচ্ছিল, আমি আর মা একটু কফি খাচ্ছি এখন। মোটামুটি তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিলাম। নর্মালি ছোটোখাটো একটা মেলাও রয়েছে হস্তশিল্পের মতন, তোমরা সেটাও ঘুরে চাইলে দেখতে পারো। অবশ্যই তোমরা যদি আসতে চাও এই পুষ্প মেলাতে অবশ্যই কিন্তু চলে আসতে পারো। এই মেলাতে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, মানে কোনো এন্ট্রি ফি নেই এই মেলাতে। তোমরা সবাই সপরিবারে আসতে পারো, ঘুরতে পারো, ফুল দেখতে পারো এত সুন্দর সুন্দর। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।